বাংলাদেশের চলচ্চিত্রে পারিবারিক অশান্তির অন্যতম হোতা, স্বামী স্ত্রী বিচ্ছেদের পেছনে কুটচাল প্রণেতা, কুটনামীকে যিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তিনিই হচ্ছেন রিনা খান। সুভাষ দত্তের হাত ধরে মঞ্চ থেকে চলচ্চিত্রে অভিনয়ে আসেন রিনা খান। রিনা খান অভিনীত প্রথম চলচ্চিত্র সুহাগ মিলন 1982 সালে মুক্তি পায়। প্রথম ছবিতে রিনা খান কমেডি চরিত্রে অভিনয় করলেও সেটি নেতিবাচক ছিল না। পরবর্তীতে সুভাষ দত্তের আরেকটি ছবি সবুজ সাথী চলচ্চিত্রে অভিনেত্রী শাবানাকে গল্পের প্রয়োজনে থাপ্পড় মারার মাধ্যমে তার নেতিবাচক অভিনয় শুরু হয়। তারপর থেকে কুটনি ভাবি, দজ্জাল মা, দজ্জাল শাশুড়ি ইত্যাদি চরিত্রে অভিনয় করে সাফল্যের সাথে দর্শকের ঘৃণা অর্জন করতে সক্ষম হয়েছেন রিনা খান। তার এই অর্জনই তার অভিনয় যোগ্যতার পরিচয়। রিনা খান একটি অন্যরকম পরিচয় হলো, তিনি একজন সাইকেলিস্ট। বাংলাদেশে একটি টিভি চ্যানেল অনুষ্ঠানে তিনি জানান 1976 সালে প্রথম অলিম্পিকে সাইক্লিংয়ে তিনি প্রথম হয়েছিলেন। রিনা খানের শিক্ষাগত যোগ্যতা SSC পাস। খল চরিত্র অভিনয়ের ফলে বিব্রত কোনো অভিজ্ঞতার কথা জানতে চাইলে রিনা খান হেসে বলেন, এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে। রিনা নামটা তো বেশ সুন্দর, কিন্তু রিনা খান নামটা মানুষ তাদের বাচ্চাদের রেখে দেওয়াই বাদ দিল। এটা তো বিব্রতকর কিনা জানি না, তবে উত্তরায় একবার আমার গাড়িতে বসে অপেক্ষা করছি, তখন একটি বেদের দল এসে বলল, এই টাকা দে, পোলাডারে খিদা লাগছে। তখন আমার ব্যাগে খুচরো টাকা খুঁজছি, কিন্তু খুচরো টাকা ছিল না। আমার ছোট বোন আমার সঙ্গেই ছিল, ওকে বললাম তোর কাছে থাকলে দিয়ে দে। পরে ও খুঁজে দেখলো ওর কাছে মাত্র 10 টাকা আছে। টাকা দেওয়া মাত্রই বেদের দল বলে উঠল, দেখ দেখ, বেদের ছবিতে যেমন খারাপ, বাস্তবেও তেমন খারাপ। রিনা খান বলেন, 1982 সালে সুভাষ দত্তের সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে পা রেখেছিলাম। সুভাষ দত্তের প্রতি দারুণ কৃতজ্ঞ এই অভিনেত্রী। রিনা খান বলেন, আসলে দাদা যখন আমাকে নিয়ে এলেন আমি একদম নতুন। ক্যামেরার সামনে আমার যে কাজ সেটা তো নার্ভাসনেস কাজ করছিল, ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠলাম। এই তো আজ পর্যন্ত 66টি ছবিতে কাজ করে ফেলেছি।